নির্বাচন নিয়ে শেখ হাসিনাকে যে দুই বার্তা দিতে চায় ভারত। সাহস থাকলে দেশে আসে না কেন, তারেকের উদ্দেশ্যে বললেন প্রধানমন্ত্রী। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটনার পরিকল্পনা করছে বললেন মির্জা ফখরুল। নিপুণ রায় চৌধুরীকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ। ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন আমাদের এই ভিডিওটি। আগামী মাসে দিল্লি সফর করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে অনুষ্ঠিতব্য G20 সম্মেলনে যোগ দিবেন তিনি। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার দিল্লি সফরকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ভারত এবং বাংলাদেশের রাজনৈতিক মহল। দিল্লি সফরের সময় শেখ হাসিনাকে দুটি স্পষ্ট বার্তা দিতে পারে ভারত। প্রথমত, বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। দ্বিতীয়ত, আওয়ামী লীগকে তার সব চীন ও ইসলামপন্থী নেতাদের ত্যাগ করে অসাম্প্রদায়িক এবং জনপ্রিয় প্রার্থীদের বেছে নিতে হবে। ভারতের নিরাপত্তা সংস্থার একটি সূত্র শেখ হাসিনার জন্য এই দুই বার্তার কথা প্রকাশ করেছে। এছাড়া বাংলাদেশে 2024 সালে জানুয়ারিতে অনুষ্ঠিতব্য নির্বাচনের বিষয়ে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক ঐক্যমতের ইঙ্গিত দিয়েছে সূত্রটি। সূত্র জানিয়েছে, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে দুই দেশের নিরাপত্তা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে ধারাবাহিক আলোচনা হয়েছে। একই বিষয়ে ভারতের সঙ্গে এই অঞ্চলের অন্যান্য দেশেরও বৈঠক হয়েছে। সূত্রটি আরও যোগ করেছে, অতীতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে বড় ধরনের মত পার্থক্য ছিল, এবার সেখানে একটি বিস্তৃত ঐক্যমত হবে বলে মনে হচ্ছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন G20 সম্মেলনে যোগ দেওয়ার জন্য দিল্লিতে থাকবেন তখন বার্তা দুটি তার কাছে পৌঁছে দেওয়া হবে। যদিও শেখ হাসিনা দাবি করে আসছেন তার সরকারের অধীনে গত দুটি নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, তবুও যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সন্দেহ পোষণ করছে। বিপরীতে, নয়াদিল্লির শেখ হাসিনা সরকারের নির্বাচনে কারচুপির অভিযোগ সম্পর্কে কখনো কোনো প্রশ্ন তোলেনি, বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বপ্রথম শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছিলেন। 2018 সালের বিতর্কিত সেই নির্বাচনে শেখ হাসিনা নেতৃত্বাধীন জোট 96% বেশি আসন পেয়েছিল। সুতরাং সাধারণ ধারণা হল, বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে ভারত ততক্ষণ কোনো চিন্তা করবে না যতক্ষণ ফলাফল শেখ হাসিনার পক্ষে থাকে। কারণ শেখ হাসিনাকে নয়াদিল্লি সর্বদা তার প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে দেখে। শেখ হাসিনা এখনও ভারতের প্রিয় এবং আস্থাভাজন রয়েছেন, তাতে কোনো সন্দেহ নেই। ঢাকার একজন কৌশলগত বিশেষজ্ঞ মনে করেন, গত কয়েক বছরে বিভিন্ন কৌশলগত কারণে কিছুটা উদ্বেগ তৈরি হয়েছে এবং নয়াদিল্লি এখন সেসব উদ্বেগের সমাধান না হওয়া পর্যন্ত শেখ হাসিনাকে এগিয়ে যেতে দেবে এমন সম্ভাবনা ক্ষীণ। যদিও আওয়ামী লীগ সরকার ভারতের অনেক ইচ্ছাই পূরণ করেছে, উগ্র ইসলামপন্থীদের বিরুদ্ধে দমন থেকে শুরু করে বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে পণ্য চলাচলের অবাধ সুবিধা দেওয়া পর্যন্ত হয়েছে। নয়াদিল্লির জন্য এখন সবচেয়ে বড় উদ্বেগ হল চীনের সঙ্গে শেখ হাসিনা সরকারের নৈকট্য। বাংলাদেশের আসন্ন নির্বাচনের ক্ষেত্রে এই ফ্যাক্টরটি ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রকে একই জায়গায় নিয়ে এসেছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতীয় ও মার্কিন নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে আলোচনার বিষয়গুলো তুলে ধরেছে সূত্রটি। ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়ই বাংলাদেশের ক্ষমতা কাঠামোতে চীনপন্থী এবং ইসলামপন্থীদের ব্যাপক উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এবং তারা এই পরিস্থিতি অবিলম্বে পরিবর্তনের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে। দিল্লি সফরে শেখ হাসিনাকে নিজেদের এই উদ্বেগের কথা জানাতে সম্মত হয়েছে ভারতীয় সংস্থা। উভয় পক্ষই এই বিষয়ে একমত হয়েছে, বাংলাদেশের নির্বাচন কমিশনকে পর্যাপ্ত ক্ষমতা প্রদান এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের নিশ্চয়তা দিতে হবে। শেখ হাসিনার ভারত সফরে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের বিষয়টি তুলে ধরার প্রতিশ্রুতি দিয়েছে ভারতীয় সংস্থা। ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একমত হয়েছে, কোনো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের শর্ত দেওয়া হবে না, যা বিএনপি জামাত নেতৃত্বাধীন বিরোধী দলের প্রধান দাবি, কারণ বাংলাদেশের সাংবিধানিক কাঠামোতে এমন কোনো বিধান নেই। উভয় পক্ষ সম্পূর্ণ ঐক্যমত হয়েছে শেখ হাসিনা সরকারকে দুর্নীতি এবং ব্যাংক রিং খেলাপিদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে, পাশাপাশি সরকারকে দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যাটি মোকাবেলা করতে হবে। ভারতীয় কর্মকর্তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে এটা বোঝাতে সক্ষম হয়েছে, যুক্তরাষ্ট্র প্রতিপক্ষ হয়ে দাঁড়ালে সেটা হবে বাংলাদেশের শাসন পরিবর্তনের একটি এজেন্ডা, যা বিএনপি জামাত জোটকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে। এতে এই অঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে, কারণ বাংলাদেশের সরকার পরিবর্তন হলে ভারতের অভ্যন্তর নিরাপত্তা হুমকি বৃদ্ধি পাবে। ভারতীয় পক্ষ জোরালোভাবে মার্কিন প্রতিনিধিদের কাছে আমেরিকার অবস্থান সম্পর্কে তাদের আপত্তির কথা জানিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, জামাত ইসলামী একটি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন এবং ভারত জামাতকে একটি উগ্র মৌলবাদী সংগঠন বলে মনে করে। নয়াদিল্লির প্রতিনিধিরা মার্কিন কর্মকর্তাদের বলেছেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য
বাংলাদেশিদের উপর ভিসা নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বাইডেন প্রশাসন। নয়াদিল্লি মনে করে নিষেধাজ্ঞা আরোপের আগে আদর্শগতভাবে ভারতের সঙ্গে পরামর্শ করা উচিত। বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে তা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করবে। তরুণ প্রজন্ম যারা রাজনীতিতে আগ্রহী নয় তারা জাতি গঠনের প্রক্রিয়া যোগ দিতে উৎসাহী হবে। জনপ্রিয়তার ভিত্তিতে প্রার্থী নির্বাচন আওয়ামী লীগকে আরও শক্তিশালী করবে। সর্বোপরি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ বাংলাদেশের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। পরিশেষে শেখ হাসিনার মতো একজন শক্তিশালী নেত্রীকে বাংলাদেশ টিকিয়ে রাখতে ভারতের পরামর্শ মার্কিন যুক্তরাষ্ট্র মানবে কিনা সেই প্রশ্নই রেখেছে সূত্রটি। লন্ডনে পলাতক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়াকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সাহস থাকলে দেশে আসে না কেন? 2004 সালের 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলার প্রতিবাদ ও নিহতদের স্মরণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় 21 আগস্ট গ্রেনেড হামলার জন্য প্রধানমন্ত্রী বিএনপি ও তারেক জিয়াকে দায়ী করেন এবং বেগম খালেদা জিয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, খালেদা জিয়া বলেছিলেন যে আগামী 100 বছরে আওয়ামী লীগ ক্ষমতা আসতে পারবে না। আমাকে উদ্দেশ্য করে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও হতে পারবেন না। তিনি বলেন, তারা পরিকল্পনা করে আমাকে ও আমার দলের নেতাদের হত্যা করতে চেয়েছিল। হত্যার উদ্দেশ্যে কোটালিপাড়ায় 76 কেজি ওজনে বোমা পুঁতে রেখেছিল, 21 আগস্ট গ্রেনেড হামলা করেছিল। প্রধানমন্ত্রী তার বক্তব্যে 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনার মূল ষড়যন্ত্রকারী হিসেবে তারেক জিয়াকে চিহ্নিত করে বলেন, 21 আগস্টের হত্যাকাণ্ডে খালেদা তারেক গ্যাং জড়িত। শুধু হত্যাকাণ্ড নয় আলামত ধ্বংস করা হয়21 আগস্টের মূল হোতা মুসলেকা দিয়ে বিদেশে চলে গেছে, সাহস থাকলে দেশে আসে না কেন? সরকার দেশে ভয়াবহ কিছু ঘটনার পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, আমি আপনাদের একটি আশঙ্কার কথা বলি, এটা বলা দরকার, জাতির জানা উচিত। সরকার দেশে ভয়াবহ কিছু ঘটনা ঘটানোর পরিকল্পনা করছে যাতে নির্বাচনে বিরোধী দলকে সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন করা যায়। তারা আরেকটি নির্বাচন করতে যায় যেমন অতীতেও করেছে। রোববার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ছাত্রদলের 6 নেতাসহ বিএনপির মোট 18 জনকে গ্রেফতারের কথা জানায়। এদিন রাজধানী মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিবি দাবি করে ছাত্রদলের 6 নেতাকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়। আগামী নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা নাশকতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে তারা অস্ত্র সংগ্রহ করেছিলেন। ছাত্রদলের নেতাদের গ্রেফতারের প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, অস্ত্রসহ তাদের আটক দেখানো হয়েছে, এগুলো তাদের রেখে যাওয়া অস্ত্র, অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে এগুলো করবে, গোলযোগ সৃষ্টি করবে আর বিএনপির উপর দোষ চাপাবে। রাজধানী ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপি ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে সিএমএম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন 3 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এর আগে গত 1 আগস্ট তাকে 8 সপ্তাহের আগাম জামিন দেয় হাইকোর্ট, সেটা স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আপিলের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয় আদালত। আদালতে নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি। গত 29 জুলাই রাজধানী ধোলাইখালে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় বিএনপির অন্তত 424 নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে পুলিশ। সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মইনুল ইসলাম জানান, প্রাথমিক তথ্য যাচাই বাছাই করে মামলায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী সহ 24 জনের নাম উল্লেখ করা হয়েছে।